আয় দর্শক বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো লাস্ট কিছুদিন হলো বেশ কয়েকটি ফর্ম ফিল আপ হয়েছি তার মধ্যে কয়েকটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে তো সেই কম্পিউটার বেসড টেস্টের কথা মাথায় রেখে আমি আজকে একটি কোয়েশ্চেন অ্যান্সার পর্ব নিয়ে আলোচনা করব। সেখানে বেশ কয়েকটি কোয়েশ্চেন আলোচনা করব সাথে উত্তরটিও বলে দেব তোমরা এই সম্বন্ধেই বেশ কয়েকজন আমাকে কোয়েশ্চেন করেছিল যে এই কোয়েশ্চেন অ্যান্সার টাইপের যদি কিছু একটা সেশন করা যায় তাহলে অনেকের প্রিপারেশন নিতে সুবিধা হবে তো সেই জন্যই বিশেষ করে এই পর্বটি আমি করছি এখানে একটি ল্যাবরেটারি টেকনিশিয়ান পোস্টের জন্যই এই কোয়েশ্চেন পেপারটি এসেছিলো সেই কোয়েশ্চেন পেপার এবং তার উত্তর নিয়ে আমি পরপর আলোচনা করব আশা করি তোমাদের প্রিপারেশন নিতে অনেকটা সুবিধা হবে তো দর্শক বন্ধুরা আর দেরি না করে চলো আমি সেই কোশ্চেন অ্যানসার পর্বে যাই এমএলটি এল পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের যে সেশনটি এমসিকিউ সেশনটি নিয়ে আমরা আলোচনা করব আজকের যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব সেটা কোনো একটি ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্যই এই কোশ্চেনগুলি এসেছিলো এবং সেই কোশ্চেনগুলি নিয়ে আমরা একে একে আলোচনা করব এখানে প্রথম কোশ্চেন যেটি এসেছে কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য লাইফ স্প্যান অফ আর বিসি লাইফ স্প্যান এটা আশা করি সকলে যেন আর বিসি লাইফ স্প্যান আর বিসি লাইফ স্প্যান ওয়ান টোয়েন্টি ডেজ অর্থাৎ অ্যান্সার এ দু নম্বর হোয়াট ইজ দ্য রেকম্যান্ডেড ক্লিনার ফর রিমুভিং অয়েল অল ফ্রম অবজেকটিভ লেন্স অর্থাৎ আমাদের যে মাইক্রোস্কোপ আমরা যে দেখি ডিসিকাউন্ট ক্ষেত্রে বা বিভিন্ন মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে তাতে অয়েল ইমারশানে আমরা যে দেখি তাতে লেন্সে যে অয়েলটি লাগে সেই অয়েলটি রিমুভ করার জন্য আমাদের কোন ধরনের ক্লিনার ব্যবহার করা হয় এখানে চারটে অপশান দিয়েছি চারটে অপশানের মধ্যে অপশান এ সেভেন্টি পারসেন্ট অ্যালকোহল অর লেন্স ক্লিনার বি জাইলিন সি ওয়াটার চার ব্যঞ্জিন এখানে রাইট অ্যান্সারটি হবে অ্যান্সার এ সেভেন্টি পার্সেন্ট অ্যালকোহল অর লেন্স ক্লিনার তিন নম্বর কোয়েশ্চেনটা সোডিয়াম বাফার ফ্রম ব্লাড অ্যাজ ইট ল্যাক্স মানে সোডিয়াম বাফার হচ্ছে কী হয় সোডিয়াম বাফারটি কোনটির ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে চারটি অপশান অ্যান্টিবডি ক্লটিং ফ্যাক্টর অ্যালবুমিন গ্লোবিউলিন এখানে রাইট অ্যান্সার হবে ক্লটিং ফ্যাক্টরের ক্ষেত্রে এই সোডিয়াম বাফারটি পাওয়া যায় চার নাম্বার কোয়েশ্চেন কি অক্সিজেন ইজ সাপ্লাই ফ্রম লাংস টু টিস্যু অ্যান্ড অর্গ্যান বাই অর্থাৎ আমাদের শরীরে যে অক্সিজেনটি লাংস থেকে টিস্যু এবং অর্গ্যানের মধ্যে প্রবাহিত হয় সেটি কার দ্বারা চারটি অপশান রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল প্লাজমা সেল প্লেন রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ অর্থাৎ রেড ব্লাড সেলের সাহায্যে আমাদের শরীরের মধ্যে অক্সিজেনটি টিস্যু এবং অর্গানের মধ্যে প্রবাহিত হয় এরপরে কোশ্চেন নাম্বার পাঁচ পাঁচ নম্বর কোশ্চেনটা কী বলেছে ব্লাড সেল ইজ প্রডিউস ইন ব্লাড সেলটা কোথায় প্রডিউস হয় কিডনি লাংস বোনম্যেরো গ্ল্যান্ড এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি বোনম্যেরো কোশ্চেন নাম্বার ছয় বাই ভলিউম দ্য রেড ব্লাড সেল কনস্টিটিউট অ্যাবাউট ড্যাস পারসেন অফ হোল ব্লাড অর্থাৎ হোল ব্লাডের মধ্যে আরবিসি কত পরিমাণ থাকে এখানে হোল আরবিসি বিসি হচ্ছে এখানে চারটি যে অপশান দিয়েছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার চারটির মধ্যে ফিফটিন টোয়েন্টি ফাইভ থার্টি রাইট হবে থাকে হোল ব্লাডের মধ্যে আরবিসি নাম্বার কোশ্চেনটা কি সাত নাম্বার কোশ্চেন হুইচ কনস্টিটিউট অফ ব্লাড ফাইট এগেন্স্ট ইনফেকশান অর্থাৎ আমরা পড়ার সময় দেখেছি যে আমাদের শরীরে ডিফেন্স মেকানিজম হিসাবে আমাদের বডিতে একটা সেল কাজ করে সেই সেলটির নাম জানতে চেয়েছে এখানে চারটে অপশান রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল প্লাজমা প্লেট এখানে রাইট অ্যান্সার যেটি হবে রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি অর্থাৎ হোয়াইট ব্লাড সেলটা আমাদের ডিফেন্স মেকানিজম হিসাবে কাজ করে আট নাম্বারে কি বলেছে দ্য পিএইচ ভ্যালু অফ ব্লাড ইজ নর্ম্যালি আমাদের শরীরের মধ্যে নর্ম্যালি পিএইচ ব্লাডের পিএইচটা কত এখানে দুটো রেঞ্জ দিয়েছে একটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট জিরো থেকে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো থেকে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট জিরো থেকে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এটা সেভেন পয়েন্ট ফোর ফাইভ থেকে সেভেন পয়েন্ট নাইন এইট এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি অর্থাৎ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ আর সেভেন পয়েন্ট ফোর ফাইভ এটা হচ্ছে ব্লাডের পিএইচ এটা সাধারণত ধরা হয় ন নম্বর কোয়েশ্চেন কি ন নম্বর দি এভারেজ অ্যাডাল্ট পারসন হ্যাজ অ্যাবাউট ড্যাশ লিটার অফ ব্লাড ইন বাই ভলিউম অর্থাৎ অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে আমাদের শরীরে ব্লাড একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে কত থাকতে পারে এখানে চারটি অপশান ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ অ্যান্ড সিক্স এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার অ্যান্সার এ অর্থাৎ ফাইভ লিটার অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রক্ত থাকে পাঁচ লিটার দশ নম্বর কোয়েশ্চেন কি হোয়াট মডার্ন ইজ ইউস ইন গ্রামস্টেন গ্রামস্টেনের ক্ষেত্রে কোন মডার্ন ব্যবহার করা হয় ক্রিস্টাল ভায়োলেট স্যাফ্রানিন অ্যাসিড অ্যালকোহল আয়োডিন এখানে গ্রামস্টেনের ক্ষেত্রে মডার্ন হিসাবে যেটা ব্যবহার করা হয় আয়োডিন অর্থাৎ অ্যান্সার ডি এইভাবে আমরা পরপর কোশ্চেনগুলো এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাতে করে তোমাদেরও কম্পিটিভ পরীক্ষায় প্রিপারেশন নিতে অনেকটা সুবিধা হয় এরপরে আমরা এগারো নম্বর কোয়েশ্চেনে যাব এগারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি আর ইন ইনক্লুড মানে আর মধ্যে কোন টেস্টটি এখানে পড়ে এখানে বলেছে ইলেকট্রোলাইট টোটাল প্রোটিন এএসটি এএলটি আরএফটি অর্থাৎ রেনাল ফাংশান টেস্ট জেনারেল ফাংশন টেস্টের মধ্যে যে টেস্টটি পড়ে এটা হচ্ছে ইলেকট্রোলাইট অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট এটা হচ্ছে আর এফপি টেস্টের মধ্যে এই টেস্টটা আসে বারো নম্বর কোয়েশ্চেন কি মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশান অফ ইউরিন ইজ ডান টু ফাইন্ড আউট মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশান অফ ইউরিনের মধ্যে আমরা কোনটি দেখতে পাওয়া যায় এখানে বলেছে আরবি সি পারসেল কাস্ট অল অফ অ্যাব আমরা মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশান আমরা যখন করেছি তখন দেখেছি যে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে এই যে উপরের যেগুলি দিয়েছে এগুলি সবকটিই দেখা যায় অর্থাৎ রাইট অ্যান্সার হবে অল অফ অ্যাভ অর্থাৎ আর বিসিও কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় পার্সেল অর্থাৎ ডেড ডব্লিউ দেখতে পাওয়া যায় কাস্ট ক্রিস্টাল সব কিছুই হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা দেখতে পাই এরপরে নেক্সট কোয়েশ্চেন তেরো নাম্বার। স্যাম্পেল ইউজ ফর প্লেনলেট কাউন্টিং অর্থাৎ প্লেনলেট কাউন্টিংয়ের ক্ষেত্রে কোন ধরনের স্যাম্পেল ব্যবহার করা হয় চারটি অপশান সিরাম প্লাজমা ইডিটিএ ব্লাড আর সাইড্রেটেড ব্লাড এখানে প্লেনলেট কাউন্টের ক্ষেত্রে যে ব্লাডটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইডিটিএ ব্লাড অর্থাৎ অ্যান্সার সি চোদ্দ নম্বর আর এইচ টাইপ পিং ইজ বেসড অন দ্য ডি অ্যান্টিজেন প্রেজেন্ট আরিস টাইপিং আরিস টাইপ অর্থাৎ ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে যে আরিস টাইপিটা আছে তার মধ্যে যে ডি অ্যান্টিজেনটা ডি অ্যান্টিজেনটা কোথায় থাকে ব্লাডের মধ্যে প্লেটলেট আর বিসি ইওসিনোফিল আমরা যখন ফরোয়ার্ড গ্রুপিং করেছিলাম তখন দেখেছিলাম যে আমরা হচ্ছে নন অ্যান্টিবডি দিয়ে অ্যান্টিজেন ডিটেক্ট করেছিলাম তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা জানি যে আর বি সারফেসের মধ্যে অ্যান্টিজেনটা থাকে তাই ডি অ্যান্টিজেনটা সবসময় আরবিসির মধ্যে পাওয়া যায় ইএসআর ইকুইপমেন্ট ইএসআর ইকুইপমেন্ট অর্থাৎ ইএসআর টেস্টের ক্ষেত্রে যে ধরনের ইকুইপমেন্টটি ব্যবহার করা হয় সেটির নাম এখানে চারটে দিচ্ছে সালিস টিউব সেন্ট্রিফিউজ ভ্যাকুট এনার আর ওয়েস্টার্ন টিউব ওয়েস্টার্ন গ্রিন টিউব এখানে রাইট অ্যান্সার হবে ওয়েস্টার্ন গ্রিন টিউবের সাহায্যে ইয়েস আর মেজারমেন্ট করা হয় কোনো কোনো ক্ষেত্রে উইন্ট্রপ টিউবের সাহায্যেও মেজারমেন্ট করা হয় পরের কোয়েশ্চেন কি দ্য রিয়েজেন্ট ইউজ ইন এস্টিমেশন অফ গ্লুকোজ অর্থাৎ গ্লুকোজ টেস্টের ক্ষেত্রে নিচের যে রিয়েজেন্টগুলি আছে কোনটি ব্যবহার করা হয় ইউরেজ হেক্সোকাইনেজ জাপ ডি হচ্ছে নান অপ এখানে রাইট অ্যান্সারটি কোনটি হবে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ তোমরা চেষ্টা করো তোমরা নিজেরা কে কটি অ্যান্সার দিতে পারছো সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ যাতে করে তোমাদের প্রিপারেশান নিতে খুব সুবিধা হয় এখানে রাইট অ্যান্সারটি হবে অ্যান্সার বি হেক্সো কাইনেস গ্লুকোজ এস্টিমেশনের ক্ষেত্রে এই রেজেন্টটি ব্যবহার করা হয় এরপরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন কোশ্চেন নাম্বার সেভেন্টিনে কী আছে দ্য কমনলি ইউজ ফিক্সেটিভ অন স্লাইড প্রিপারেশান অর্থাৎ স্লাইড প্রিপারেশানের ক্ষেত্রে কোন ফিক্সেটিভটি কমনলি ব্যবহার করা হয় চারটে অপশানের মধ্যে এটা বেনেডিক রিয়েজেন্ট ডিস্টিল ওয়াটার ফরমালিন নান অফ অ্যাবাব এখানে রাইট অ্যান্সারটি হবে অ্যান্সার সি ফরমালিন ফরমালিনটিকে নর্মাল ফিক্সিটিভ হিসাবে ব্যবহার করা হয় হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ডাস নট ইনক্লুড রুটিন লিভার ফাংশান টেস্ট এখানে বলেছি যে এখানে লিভার ফাংশান টেস্টের মধ্যে কোনটি ইনক্লুডেড নয় এখানে যে চারটি অপশান দিয়েছে বিলিরুবিন বাইল অ্যাসিড এস জিও টি অ্যালগোলাইন ফস ব্লিডুবিন টেস্টের ক্ষেত্রে আমরা তো করেছি আমরা সাধারণত সবাই জানি প্রায় ব্লিডুবিন টেস্টের ক্ষেত্রে এখানে বাইল অ্যাসিডটি ব্লিডুবিন টেস্টের মধ্যে পড়ে না বাকি যে তিনটি আছে এই তিনটি এলএফটি টেস্টের মধ্যে এই তিনটি পড়ে কোশ্চেন নাম্বার নাইনটিন সিএসএফ স্যাম্পেল আর কালেক্টেড বাই অর্থাৎ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড যেটা আমাদের মেরুদণ্ড এবং ব্রেনের মধ্যে বিস্তৃত সেই ফ্লুইডটি কালেক্ট করতে গেলে সাধারণত কে কালেক্ট করে ল্যাব টেকনিশিয়ান স্টাফ নার্স ফিজিশিয়ান ওয়ার্ড বয় রাইট অ্যান্সার হবে ফিজিশিয়ান ফিজিশিয়ানই এটা কালেক্ট করে থাকে লাস্ট নাম লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি অল অফ দ্য ফলোয়িং আর মোটাইল ব্যাকটেরিয়া এর মধ্যে এখানের মধ্যে সবগুলি মোটাইল কোনটি মোটাইল নয় এক্সেপ্ট ইকলাই ভিব্রিয় কলেরা প্রোটিয়াস এখানে চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি ক্লেভশিলা ক্লেবশিলাটি মোটাইল নয় বাকি তিনটি হচ্ছে মোটাইল তো আজকে দর্শক বন্ধুরা প্রথম যে কুড়িটি কোশ্চেন সেই প্রথম কুড়িটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম এই কুড়িটি কোশ্চেন এই কোশ্চেনগুলি সবগুলি এসেছিল কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ ল্যাব টেকনিশিয়ান পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলি এসেছিলো তো তোমরাও যারা ফর্ম ফিল আপ খুব রিসেন্টলি পরীক্ষা শুরু হবে বা প্রিপারেশান তোমরা শুরু করে দিয়েছ আর সেই সাথে বলি তোমরা প্রিপারেশান ভালোভাবে নাও যাতে করে তোমরা এক্সচার্সিভ পরীক্ষায় ক্র্যাক করতে পারো তো আজকে এই পর্যন্তই আবার পরের কোশ্চেনগুলি নিয়ে নেক্সট ভিডিওতে আসছি